আসসালামু আলাইকুম আমি সুবর্ণ আহমেদ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেশীয় করলার তিতা ছাড়া ভাজি করে দেখাবো সাধারণত বাচ্চারা করলার তিতার জন্য খেতে চায় না আমি যেইভাবে করে দেখাবো এইভাবে করলে বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করবে করলা একদমই তিতা লাগবে না চলুন শুরু করি আমি এইখানে মিডিয়াম সাইজের তিনটা করলা এরকম কুচি করে কেটে নিয়েছি এটা দেশি করলা হাইব্রিড টানা মাজারের সাইজের ছোট দুইটা আলু আমি গোল গোল চাক করে কেটে নিয়েছি নতুন আলু তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই জন্য একটু মোটা করে কেটেছি দুইটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে নিয়েছি আর দিয়েছি ছোট্ট সাইজের দুটো পেঁয়াজ কুচি এখন আমি করলাগুলোকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখন আমি এক চা চামচের মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে করলাটাকে খুব ভালো মতো কষলে নিতে হবে জোরে জোরে চেপে চেপে কষলাতে হবে কষলাতে কষলাতে করলাটা ধীরে ধীরে নরম হয়ে যাবে এবং করলা থেকে পানি ছেড়ে দিবে যখন দেখবেন এমন পানি পানি হয়ে গেছে তখন এটাকে চিপে সেই পানিটাকে ফেলে তারপরে করলাটাকে সরিয়ে রাখবেন এভাবে আমি সবগুলোর পানি চিপে নিচ্ছি এই পানিটা চেপার ফলে করলার তিতাভাবটা চলে গেল বেশ খানিকটাই চলে গেছে পুরোপুরি যায়নি দেখতে পাচ্ছেন এই যে করলা থেকে এই রসটা বের হয়েছে আর কলাটা এরকম ঝরঝরে হয়ে গেছে চুলায় আমি একটা হাড়ি বসিয়ে দেড় চা চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি খুব অল্প তেলে ভাজি করব। এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন কাঁচামরিচ আর আলুটা দিয়ে দেব এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি যে আগে করলাটা কষলে নিয়েছিলাম তখনও আমি কিছুটা লবণ দিয়েছিলাম সেই লবণের লবণাক্ততা কিছুটা কিন্তু করলার মধ্যে থেকেই যাবে এই জন্যেই লবণ কম দিলাম এখন আমি করলাগুলো দিয়ে দেব একটু নেড়ে চেরে মিশিয়ে নিচ্ছি এখন এক চিমটি পরিমানে হলুদ দিয়ে দিলাম আমি এখন সামান্য একটু পানি অ্যাড করে দেব যাতে করে আলু এবং করলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং ঢাকা দিয়ে আমি সাত মিনিটের মতো রান্না করব চুলাটা লো ফ্লেমে থাকবে পাঁচ সাত মিনিট পর করলা ভাজিটা দেখতে এমন হয়ে গেছে এখন শুধু নেড়ে চেড়ে নিচ্ছি তাতে একটু ঝরঝরে হয় আর ঝরঝরে হতে হতে এটা লাল হয়ে যাবে এরকম গোল্ডেন গোল্ডেন কালার আসলেই মনে করবেন আপনার করলা ভাজিটা রেডি এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার করলা ভাজি এটা খেতে মোটেও তেতো লাগবে না আপনাদের বাচ্চারা বাসার বড়রা সবাই পছন্দ করবে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার